প্রত্যেককে নমস্কার আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কথা একটা বলার জন্য আর কি আসা অনেকে প্রশ্ন করছে যারা আমার কাছে পড়াশোনা করছে বিএস একাডেমিতে বাংলা ইংলিশ এসএসসি বা যারা আপনারা আর কি সাবস্ক্রাইবার যারা রয়েছেন আর কি আপনারা প্রায় সময় আমাকে মেসেজ করেন আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে হ্যাঁ যে স্যার বলুন তো এই চব্বিশ তারিখে কি এক্সাম হবেই তো দেখুন চব্বিশ তারিখে এক্সাম হবে এই মেন্টালিটি নিয়ে আপনি পড়াশোনা করছেন আপনি করে যান কোনো রকম আপনি এক পোটাও এক বিন্দুও কিন্তু পড়াশোনা কম করবেন না আপনি আরও বেশি করুন কিন্তু একটা কেস চলছে এর উপরে একটা কেস চলছে যে কেসটার আপনার হেয়ারিং রয়েছে আপনার সেপ্টেম্বরের শুরুতে যদি চব্বিশ তারিখে হয় তাহলে আমার মনে হয় যে এখন বের করে দেওয়া উচিত মানে এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত কমিশনের যে চব্বিশ তারিখে নেব আমরা কিন্তু এর একটা হিয়ারিং রয়েছে আপনার সেপ্টেম্বরের শুরুতে যেখানে ওই পাঁচ পার্সেন্ট যে ছিল না আপনার এসসি অবিসির জন্য যে রিলাকশন কেসটা ওই পাঁচ পার্সেন্ট কেসটা কিন্তু রয়েছে আপনার কারণ সব করলো ঠিক আমাদের কমিশন একটা জিনিস কিন্তু ভুল করেছে সেটা হলো এমনি যে ওরা কিন্তু পাঁচ পার্সেন্টটাকে পাঁচ পার্সেন্ট যে ছাড়টা ছাড়ে যদি সে সময় ওরা দিত তাহলে অনেকে অ্যাপ্লাই করতে পারতো কিন্তু সেটা তারা দেয়নি ফলে ওর উপর একটা কেস চলছে ওটা কিন্তু সলভ হলেই কিন্তু এটা ডেটটা মনে ঘোষণা করবে কিন্তু প্রত্যেককে অনুরোধ করছি কেউ কিন্তু পড়াশোনা এক বিন্দু কম করবেন না আরও বেশি পড়াশোনা আপনি করুন এগিয়ে যান দেখা যাক না কী হয় হ্যাঁ আমি জানি আমি এখানে পড়াচ্ছি বাংলা পড়াচ্ছি এখানে আমি নিজের বাংলা দেখুন একটু আগে শেষ করলাম এখানে পড়ি আর কি অভিশ্রুতি হ্যাঁ ওপিনিয়তি পড়া ছিলাম একটু আমি এখানে তো আমি আমি চব্বিশে ধরে এগোচ্ছি আমাদের ইংলিশ স্যার তিনিও এগোচ্ছেন যারা চাইছেন যে ভর্তি হও বাংলা ইংলিশে তারা থেকে হতে পারেন আমরা সমস্ত নোটস আজকেই দিয়ে দেবো আপনাকে এখান থেকে বাংলা ইংলিশে যা যা রয়েছে আর কি আমার সাহিত্যের ইতিহাস বলুন অনুবাদ অনুষঙ্গ গ্রামার আপনার সাহিত্য সঞ্চয় সচম্ভাব সব দিয়ে দেবো আপনি এখানে একদম কম টাকাতে দিয়ে দিচ্ছে সবাইকে ক্লাসগুলো আপনি করতে পারবেন এখানে আপনি আমার দেওয়া এই নম্বরে আপনি একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি বেশ আমাদের একটা একটা বলবো যে একটা বেশ মানে একটা ট্রাস্টেবল একটা আমাদের একটা প্রতিষ্ঠান যেটা ভালোই এখন র্যাঙ্কে আমরা কিন্তু আছি প্রত্যেকে বলবো যে পড়াশোনা করে যান তবে যেহেতু আপনারা আপনাদের মনের যে প্রশ্নগুলো ছিল সেটার জন্য আমি কিন্তু রাখে বানালাম ঠিক আছে থ্যাংক ইউ